तो हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। अमी क्लास अफ क्लान आरो एक भिडियो नहीं चले। तो देखो हमारे जगह अपडेट देवा छो ठीक है सेगल क्योंकि अलरेडी कमप्लीट ठीक है। एक्सबू ए गोल्ड स्टोर अलेक्जेंडर स्टोर यहाँ हे मिनियंस तो मोटामुटी प्राय सब कुछ कमप्लीट। तो हमें बूस्टगुलो के रिमूव करब देखो टोटाली पुरो पाँचटा बिल्डर आज के पुरो फाँका मैंने एक কাজে ব্যস্ত ছিলাম বলে সেই কারণে তো গেমের মধ্যে আসা হয়নি। তো সেই কারণে কিন্তু পুরো পাঁচটা বিল্ডার ফাঁকা হয়ে আছে। তো আমরা কিন্তু প্রথমে একটু বেসটাকে চেঞ্জ করব এবং আমাদের এখানে যা যা কাজ সেগুলো করতে হবে। আমাদের পাঁচটা বিল্ডার যখন ফাঁকা আমাদের কিন্তু মেন কাজ হবে এখানে দেখো গোল্ড স্টোর এবং আলেকজার স্টোর দুটোকে আপডেট দেওয়া, মানে এটাই আমাদের কিন্তু ম্যাক্স লেভেল ঠিক আছে। অলরেডি 11 লেভেলের ম্যাক্স চলছে, এটাই লাস্ট লেভেল ঠিক আছে। 16 ঘন্টা টোটাল টাইম লাগবে। আর আমরা এখান থেকে লুট কালেক্ট করে নিই। আর আমাদের এখন দেখছো এক্স বু কিন্তু অলরেডি 2 লেভেল হয়ে গেছে ঠিক আছে, আরও 1 লেভেল করে বাড়বে। তো আমরা তত সময় আগে অলরেডি কুইন কিন্তু আমাদের 5 লেভেলের হয়ে গেছে। তো আমরা আগের ভিডিওতে দেখেছি কুইন 5 লেভেলের, মানে আপডেটে বসিয়েছিলাম 5 লেভেলের জন্য। তো অলরেডি হয়ে গেছে আমাদের দুটো বিল্ডার এক্সট্রা, দুটো বিল্ডারকে আমাদের কাজে লাগাতে হবে। তো সবথেকে বড় কথা আমাদের কিন্তু লুট লাগবেই। তো আমরা এখানে দেখি এখানে আমাদের খুবই সীমিত লুট আছে। তো এই লুটটা আমরা কালেক্ট করি, করার পরে দেখা যাক যে আমাদের এক্স বু তো হবে না। তো চলো আমাদের এক্স বু যখন না হচ্ছে তখন কিন্তু আমরা এদিকে ইয়ার ডিফেন্স বসাতে পারবো এবং উজার টাওয়ার, এই দুটো আমাদের কিন্তু নতুন। তো আমরা এইগুলোকে অন্তত 1 লেভেল করে বাড়িয়ে নিতে পারবো ঠিক আছে। আর আমাদের অলরেডি ক্লান গেম শুরু হয়ে গেছে। তো আমাদের ক্লান গেমের জন্য আমি আগে একটা জিনিস দেখে নেবো যে আমাদের মানে সিসিতে আমরা ডোনেট নিতে পারবো কি না, যে আমাদের নতুন যে আর্মিটা এসছে তো বোলার গাইস, তো সুপার বোলার আমরা নিতে পারবো বলে মনে হয় না। দেখ আমরা যদি এটাকে মাইনাস করি তো আমাদের এখানে কিন্তু সুপার আর্চার দিয়েছে কিন্তু সুপার বোলার দেয়নি ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের গবলিন, তো গাইস সুপার গবলিন। তো আমাদের এখানে কিন্তু মেন দেখো সব থেকে যেটা ভালো সেটা ছিল সুপার বোলার। তো সুপার বোলার কিন্তু আমরা নিতে পারবো না। তো আমাদের এখানে এখন ইয়ার সুইপারও নিতে পারি ঠিক আছে, ইয়ার সুইপার 8টা ঠিক আছে, মানে 8টাকে আমাদেরকে ভাঙতে হবে। আর এটা হচ্ছে 300% বেস আমাদেরকে এটাকে কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথমে কিন্তু এটাকেও নিতে পারি ঠিক আছে, চলো আমরা এটাকে নিয়ে নিই 300%-এর জন্য। তো অলরেডি আমাদের এখন কিন্তু এটাকে যেতে হবে ঠিক আছে। তো ফাইনালি আমরা এটাকে চলে যাই। আর আমাদের কিন্তু কুইন অলরেডি 5 লেভেল হয়ে গেছে, মানে আমরা অ্যাবিলিটি পাবো ঠিক আছে। তো আমাদের এখানে দেখছি 8-এর একটা ম্যাক্স লেভেল পড়েছে, মোটামুটি ম্যাক্স লেভেলের বেস, তো খুব বেশি ম্যাক্স নয়। আমরা কিন্তু এখানেও অ্যাটাক মারতে পারি, 2000-এর মতো ডার্ক লেজার রয়েছে। তো চলো আমরা এখানেই অ্যাটাক শুরু করে দিই গোলেম দিয়ে। এখানে একটা গোলেম, এখানে একটা গোলেম ঠিক আছে, ওই এখানে অল ব্রেকার, এখানে অল ব্রেকার ঠিক আছে। আর পুরো আমাদের নতুন যে আর্মিগুলো দিয়েছে সেটা হচ্ছে ওয়েটস, তো ওয়েটস দিয়ে দিলাম এবং কিং আর এদিক দিয়ে কুইন ওকে। আমাদের এনিমি কিং শেষ, পারফেক্ট যাচ্ছে অ্যাটাক, এটা খুব সুন্দরভাবে যাচ্ছে, আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। আমরা ফাইনালি ঠিকঠাকভাবেই পৌঁছাতে পারবো। তো গাইস কুইন যদি বাইরে চলে যায় সমস্যা হয়ে যেতে পারে। তো বলতে বলতে কুইন অলরেডি বাইরে চলে এসছে ঠিক আছে। আমাদের কিন্তু বেশের মধ্যে আর্মি নিয়ে যাওয়াটা খুবই দরকার। তো আমরা এখানে একটা হিল স্পেল মারবো, এখানে কিন্তু একটু ড্যামেজ আসবে, তো সেই হিসেবে আমরা হিল স্পেল দিয়েছি। আমাদের সব উইডসগুলো এইদিকে আসো, আমরা এখানেও একটা হিল স্পেল দিতে পারি এবং রেজ স্পেলও মারতে পারি ঠিক আছে। আর আমাদের কিন্তু পয়জন স্পেল কোনো কাজে লাগালাম না ঠিক আছে, পয়জন স্পেলে কিন্তু এমনি সোয়াগ হয়ে যাবে ওকে। তো আমরা কিন্তু পয়জন স্পেল এখানে সোয়াগ করে দেবো। আর আমাদের কিংয়ের অ্যাবিলিটি কুইনের অ্যাবিলিটি সেগুলো তো রয়েছে, সেগুলো সোয়াগ হয়ে গেল।
তো ফাইনালি 20টার মধ্যে 3 স্টার চলে এসেছে। আমাদের নতুন যে উইডস, মানে আমাদের নতুন যে আর্মিটা পেয়েছি ট্রুপসটা, তো এটা কিন্তু খুবই খাতারনাক। দেখো আমি কিন্তু 100% মারলাম অ্যাটাকটা, তো দেখো এখানে আমার কিন্তু 62% দিয়েছে, কিন্তু কী কারণে এটা আমি বুঝি না। তো তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্ট করো প্লিজ। আমরা আর্মি বসিয়ে দিই, নতুন ইভেন্ট মানে এটা দিয়েছে আমাদের আর কি 5 দিনের জন্য। আমরা একবার বিল্ডার বেসটা দেখব, ঠিক আছে? বিল্ডার বেস আমাদের কিন্তু মিনিয়ান্স কিন্তু অলরেডি লেভেল আপ হয়েছে, ঠিক আছে? জেমস কালেক্ট করলাম, আর আমাদের এই বুস্ট্যাপ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের আপডেট হবে। তো 1 ঘন্টার জন্য আমরা আপডেট দিয়ে দিই। আমাদের বুস্ট আছে, বুস্ট ইউজ করব, ঠিক আছে? তো আমরা ইউজ করে নিলাম বুস্ট। চলো আমরা কিন্তু আবার এদিকে একটু আর কি কি হবে দেখে নিই। কিন্তু এখানে কুইনকে আমি আপডেট দিতে পাচ্ছি না, কুইনের জন্য কিন্তু এখনও প্রচুর আমার ডার্ক লেগজার লাগবে। তো ডার্ক লেগজারের জন্য কিন্তু আমাদেরকে আরও একটা অ্যাটাক দিতে হবে। তো চলো আমরা আরও একটা অ্যাটাক দিয়ে নিই। তো গাইজ এখানে কিন্তু ডার্ক লেগজার খুবই কম আছে এবং বেসটা অনেক লো বেস। এখানে লুট ভালো আছে, তো দুটো এক্স বুকে আপডেটে বসিয়েছে, আর উইজার্ড পুরো মাঝখানে আছে, উইজার্ড টাওয়ারগুলো। আমরা কিন্তু এই বেসের উপরে অ্যাটাক মারতে পারি। চলো দেখা যাক কি হচ্ছে শেষ পর্যন্ত। আমরা কি অ্যাটাকটা মারতে পারছি? খুব সুন্দরভাবে অ্যাটাকটা কমপ্লিট করতে হবে গাইস আমাদের এইখানে, ঠিক আছে? উইজার্ড দিতে হবে, এই দিকটাতে আর্চার দিতে হবে। আমাদের আর্চার কুইনকে দিয়ে দিলাম একটা সাইডে, আর আমাদের হিল স্পেল ঠিকঠাক টাইম মতোই আমাদেরকে দেখে দেখে কিন্তু মারতে হবে গাইস। আমাদের এদিকে দেখো গোলেমগুলোই কিন্তু মেন টার্গেট হয়ে আছে, ওকে? কোনো সমস্যা নেই। আমাদের হিল স্পেল এখানে হিল স্পেল দেব, এখানে উইজার্ড টাওয়ারের ড্যামেজ আছে, তো হিল স্পেল দিয়েছি ওখানে। ভালো পজিশান বের করেছে একটা। এখানে আমি রেজ স্পেলটা যাতে একটু স্পিড হয় অ্যাটাকটা। কিংয়ের অ্যাবিলিটি পারফেক্ট, নাইস। আরও একটা হিল স্পেল, এনিমি কুইনকে কিন্তু পয়জন দিতেই হবে। এখানটায় এনিমি কুইন আছে, আমাদের এনিমি কুইনকে এখানে পয়জনটা দিয়ে রাখি, ঠিক আছে? আর আমাদের অলরেডি দিয়ে কিন্তু টাউন হল পেয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, কুইন আমাদের টাউন হলটাকে টেক ডাউন করে দিয়েছে অলরেডি। অ্যাটাক আমাদের মোটামুটি খারাপ নেই, ভালো আছে, ভালো অ্যাটাক এসছে, ঠিক আছে? এখনও পর্যন্ত কুইনের অ্যাবিলিটি রয়েছে, আর আমাদের উইডস কিছু বেঁচে আছে, গোলেও আছে গাইস। তো আশা করি অ্যাটাকটা মোটামুটি 3 স্টার বের হতে পারে, ঠিক আছে? 9-এর বেস আছে আমাদের, এটা কিন্তু 9-এর ম্যাক্স বেস ছিল, ঠিক আছে? তারপর আশা করি এটাতে 3 স্টার বের হতে পারে। তো ভালো একটা ডেঞ্জার অ্যাটাক হয়েছে, মোটামুটি 3 স্টার চলে এসেছে অ্যাটাকটার মধ্যে, ঠিক আছে? চলো আমরা এখানটা কুইনের অ্যাবিলিটি দেবো, কুইনের অ্যাবিলিটির সাথে 3 স্টার বেরিয়ে আসবে, ঠিক আছে? পারফেক্ট, নাইস, 3 স্টার চলে এসছে গাইস। তো এখানে কিন্তু ভালো লুট করেছি আমরা, আর এখানে অলরেডি 137% হয়েছে, এখন আমাদের প্রচুর বাকি আছে। তো আমরা আবার আর্মি বসিয়ে দেব, আর আমাদের কিন্তু এটাকে লেভেল আপ বসিয়েছিলাম। তো দেখো উইডসকে লেভেল আপ বসিয়েছি, কিন্তু এটা এখনও 2 লেভেল হতে বাকি আছে 22 ঘন্টা মতো। তো আমরা মনে হয় কুইনকে এখন বসাতে পারবো না। তো ছাড়ো, কুইনকে না বসিয়ে আমি কিন্তু অন্য কিছু বসাতে পারি। তো আমাদের কিন্তু অনেক কিছুই বাকি আছে, তো এটা দেখে নিই। এটা 5 ঘন্টার জন্য, ঠিক আছে? হিডেন টেসলাকে বসিয়ে দিলাম 5 ঘন্টার জন্য, ঠিক আছে? চলো, কোনো ব্যাপার নয়। আর আজকের আমরা ভিডিওটা খুব বেশি বড় করব না, আজকের জন্য এতটুকুই রাখবো।
আর দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু কমেন্ট করো ভিডিও কেমন লাগছে আর কি কি দেখতে চাও, কেমন দেখতে মানে ভিডিও কেমন ভিডিও দেখতে চাও, ঠিক আছে? তো কমেন্ট করো গাইস। আজকের জন্য এতটুকুই, বাই।